فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. خوش আমরা তো দিনই ভাই সুন্নাতুল ফজর, ফজরের দুইটা কাজ সুন্নাতের মধ্যে প্রথম রাকাতে সুরাতুল কাফিরুন, দ্বিতীয়তে দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস পড়া, এটা সুন্না কিনা, গুনাহ হবে কিনা, বেদাত হবে কিনা? এই সময়তে দিনই ভাই ফজরের আগে দুই রাকাত সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। বুখারী সহিহ মুসলিমের একটা হাদিস 725 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, أن النبي صلى الله عليه وسلم قال ركعة الفجر خير من الدنيا وما فيها. فجر আগে দুই রাকাত সুন্নাত, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ। এবং অন্য বর্ণনাতে আছে লাহুমা আহাব্বু ইলাইয়া মিনাত দুনিয়া জামিয়ান, এই দুই রাকাত সুন্নাত আমার নিকটে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু তার থেকেও বেশি প্রিয়। আর সহি মুসলিমের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, রাসূল ফি রাকাতাইল ফজর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের দুই রাকাত সুন্নাত সালাতের মধ্যে প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন, এটাও মুসলিমের রওয়ায়েত। এছাড়া এই দুই রাকাতে যদি নাকি সূরা বাকারার 136 নম্বর আয়াত প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে যদি পড়ে আলি ইমরানের 52 নম্বর আয়াত, এটাও সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, এটাও সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করা হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এখানে আন রাসূল আলাইহিস কানা ইয়াকরাউ ফি রাকাতিল ফজর ফিল উলা মিনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের প্রথম রাকাতে অর্থাৎ ফজরের দুই রাকাত সুন্নতের প্রথম রাকাতে পড়তেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, এটা সূরা বাকারার 136 নম্বর আয়াতের অংশ। দ্বিতীয় রাকাতের মধ্যে পড়তেন ওয়া ফিল আখিরাতি মিনহুমা, দ্বিতীয় রাকাতে পড়তেন আমান্না বিল্লাহি ওয়া আশহাদু বিআন্না মুসলিমুন, এটা হচ্ছে সূরা আলে ইমরান 52 নম্বর আয়াতের অংশ। তাই এগুলো যদি পড়েন সুন্নত হবে, বেদাত হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين.